লক্ষ টাকা দিয়ে সেখানে সমকামিতা শিখতে যাচ্ছি না। 90% মুসলমানের দেশ, সেখানে নাস্তিক হতে আসেনি আমরা। সেই অবমাননাকে কাজে লাগিয়ে ট্রান্সজেন্ডার মতবাদকে, সমকামিতাকে আমাদের সমাজে আপনি বৈধতার দিকে নিতে পারেন না। অল্প সংখ্যক মানুষের মানসিক বিকৃতি থেকে বেহায়াপনাকে আপনি সমাজে বৈধতার দিকে নিতে পারেন না। আমরা ব্র্যাক ইউনিভার্সিটিতে আমাদের বাবা মার কষ্টের টাকা দিয়ে এখানে পড়াশোনা করতে আসছি, এখানে বেহায়াপন চর্চা করতে আসি নাই। এখানে আমরা নৈতিকতা শিখতে আসছি, অমানুষতা আসি নাই। সমকামিতা মানে পশু প্রবৃত্তি, মানুষ কিভাবে পশু প্রবৃত্তিকে লালন করতে পারে। আমাদের দুইটা দফা দুইটা দাবি ছিল, একটা হচ্ছে আসিফ স্যারকে যে কোনো ধরনের অফিসিয়াল প্রসিডিউর মেনটেন না করে তাকে যে গভীর রাত্রে তাকে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো, সেই ব্যাপারটার ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটিকে প্রপার অ্যালিগেশন প্রপার ব্যাখ্যা দিতে হবে এবং তাকে ক্ষমা প্রদর্শন করতে হবে এবং তাকে তার সম্পদে বহাল রাখতে হবে। দ্বিতীয়ত, ব্র্যাকের ব্র্যাক এনজিও হতে পারে, ব্র্যাক ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো জায়গাতে ব্র্যাকের সব ধরনের কার্যক্রমে এলজিবিটি এবং ট্রান্স রিলেটেড যত কার্যক্রম সেটা কোর্স রিলেটেড হতে পারে। যেমন আমরা সবাই জানি আমাদের টার্কে বা রেসিডেন্সিয়াল সেমিস্টারে এলজিবিটিকে প্রমোট করার জন্য আমরা একটা সেমিস্টারে 1.5 লক্ষ টাকা দিয়ে সেখানে সমকামিতা শিখতে যাচ্ছি না। আমাদের কোর্স কন্টেন্ট গুলিতে হাম কোর্স, সব কোর্স, পল কোর্স, অ্যান্থ্রোপোলজি, এগুলিতে বেহায়াপন চর্চা শেখানো হচ্ছে। এখানে ইমান বিরোধী সব মতবাদগুলি শেখানো হচ্ছে। আমরা এখানে মুসলমান, এখানে আমরা ইমান বিসর্জন দিতে আসি নাই। 90% মুসলমানের দেশ, এখানে নাস্তিক হতে আসি নাই আমরা। আপনারা বলে দেন যে আপনি যদি সমকামিতার পক্ষে নাকি আপনি সমকামিতার বিপক্ষে, আপনাকে নাস্তিকের পক্ষে নাকি নাস্তিকের বিপক্ষে, আপনাকে সভ্যতার পক্ষে নাকি বেহায়াপনের পক্ষে, আপনি স্পষ্ট করে বলে দেন। প্যাসেঞ্জের দিকে তাকাই, যখন সে সাম্রাজ্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে গেল তখন তার সাথে কোনো ধরনের এভিডেন্স ছাড়া নারী গেলিকারী তার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক একই কাজ যখন আমাদের স্যার এলজিবিটির বিরুদ্ধে কথাবার্তা বললো তখন তার সাথে একই কাজ করা হইতেছে। আমাদের সারোয়ার স্যারকে যখন এনএসইউতে সমকামিতার বিপক্ষে আমাদের সারোয়ার স্যার যিনি কিন্তু থ্যালাসেমিয়া নিয়ে কাজ করতেছে, বাংলাদেশে এই ফিল্ডে কোনো রিসার্চার কাজ করতেছে না, তার মতো এত বড় মাপের একজন একাডেমিশিয়ানকে এইসব সমকামী যারা সমাজে আছে, যারা এইসব কালচারাল এলিট সোসাইটি আছে, তারা আমাদের গলা টিপে ধরে কি বলছে, তারা কিনা জঙ্গি হয়ে গেছে, তারা কিনা উস্কানি হয়ে গেছে। আমরা যখন ইসলামের পক্ষে বা নৈতিক মূল্যবোধের পক্ষে আমাদের কথাগুলি বলতে যাই তখন আমাদের তুটি চেপে ধরা হয়। কি জন্য আমাদের সাথে এই ধরনের কালচারাল হেজিমনি চাপিয়ে দেওয়া হচ্ছে? আমরা জবাব চাই।